আমরা কেউ জানি না, পাড়ার লোক কেউ জানে না, সকালবেলা পুলিশ চলে এসছে, পুলিশে খবর দিল। শাস্তি চাই কেন? আবার মেয়েকে পটাবে, আবার মারবে, আমার বিয়ে করবে, আবার মারবে, আবার অন্য মেয়ে পটাবে, আবার মেয়েকে পটাবে, আবার মারবে। তিন মাসের মধ্যে দুটোকে মেরে ফেললো, এটা কি চায়? এটা কেউ কেউ কোনো মানুষের চায়? কি হয়েছে ঘটনাটা? হয়েছে ঘটনা, সন্ধ্যার সময় ওরা ঝগড়া ঝাঁটি অশান্তি করেছে দুইজনে, স্বামী স্ত্রী। এটা বয়সটা বলুন, এইবারে আমি তো পুরোপুরি জানি না, ওর মা জানে ঠিক কিনা। এইবারে কি হয়েছে যে রাতিরে নিয়ে গেছে ওকে ডেকে কুয়াটা, নিয়ে গেছে। এইবারে ওকে দুইজনে ছিল, আর কেউ ছিল না। কি করে যে গামছা দিয়ে ওকে মানে চেপে ও ঘুমিয়ে পড়েছে, মেয়েটা ঘুমিয়ে পড়েছে। এইবারে কি করেছে, গামছা দিয়ে ওর গলা টেনে আর মেরে ফেলেছে। বলছিল না না আপনারা, ওরাই গিয়ে সিলিন্ডার হয়ে গেছে ছেলেটা, কেউ জানে না বাড়ির লোক। কেউ নাম? আমার নাম চন্দ্রাতি ঠাকুর। ঝামেলা করেছে সেটা পুরো জানিনি, বুঝলেন? তারপরে দেখেছি 11টা রাত্রি ওর বরটা ঢুকলো ঘরে, মেয়েটা দরজা খুললো, দরজা খুলে খোলার পরে স্বামীটা ঘরে গেল। ওর মা বললো কি, ওখানে ঘুমাতে হবে না কোয়ার্টারে, ঘরে এসে ঘুমা, খাটিয়া নিয়ে এসেছি এখানে ঘুমানো জুনা। ছেলে বললো আমি ঘুমাবো না, আমি ওখানে ঘুমাবো, কোয়ার্টারে ঘুমাবো। ঘুমাবার পরে ছেলেটা চলে গেল, চলে গেল। ছেলেটা কি বলেছে, ওখানে ঘুমিয়েছে দুজনে, মা আর ছেলে ঘরে ঘুমিয়ে আছে। ও তারপরে ও রাতেবেলা কী কাণ্ড করেছে, গলা গামছা দিয়ে ওকে মেরে ফেলে ছেলেটা কখন বেরিয়েছে কেউ জানে না। সকালবেলা উঠে আমি এখানে ফুল ভাঙছি, পুলিশ এসে গাড়ি দাঁড় করিয়ে দিল এখানে, আমাকে বলছে এসে শিলা ঠাকুরের বাড়ি কোনটা আছে। আমি স্যার শিলা ঠাকুর বাড়ি এটা আছে। তো কী হয়েছে, তো ওর মেয়েকে মারা গেছে, ওর মেয়ে বাড়ি কোনটা, ছেলে আর জামাই কোনটা, কোথায় থাকে মেয়ে জামাই? তো আমি এটা মিথ্যে বলেছি, আমি জানি না। ডাকলো ওর মা যখন পুলিশ নিয়ে গেল, গেল ওখানে গিয়ে দেখছি, আমরাও গেলাম, গিয়ে দেখছি যে মেয়েটা শুয়ে আছে আর দরজা খোলা আছে, বরটা পালিয়ে গেছে। তখন এরাকে মেয়েকে একদম মেরে ফেলেছে। কেন? এর আগে 3 মাস আগে ও নিজের বৌদিকে গলায় দড়ি দিয়ে মেরেছে ছেলেটা। কি চাইছেন? চাইছে ওর একদম শাস্তি হোক, ওকে সাজায় হোক, না তো ফাঁসি হোক। ফাঁসি আছে যেটুকু জানি আমি, ওর বরটা বাইরে থাকতো, গাড়ি চালাতো, ওর বৌদি মেয়েটা। আর বৌদি কি প্রতিবেশী? তিনটা ঘর। মেয়েটার নাম শিলা, পিকু, আবার ওর টাইটেলটা তো বলতে পারবো। ওর মার নাম জানি না, ওর মার হাত পোষায় তা। ও বউকে মারলো, ও বউকে মারলো, এ বউকে মারলো। মার নাম কি? হ্যাঁ 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 প্রতিবেশী, হ্যাঁ পাশাপাশি। আপনার নাম? আমার নাম মীনা দেবী, মীনা দেবী। হ্যালো, আই ডিজন জয়বুল।